আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অবশেষে এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করলো সরকার। তো চলুন বন্ধুরা জেনে নিই কবে থেকে পরীক্ষা শুরু হচ্ছে এবং কতদিন ধরে পরীক্ষা হবে। এইচএসসি পরীক্ষা শুরু হবে 2 ডিসেম্বরে, রুটিন প্রকাশ করেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, এবং পরীক্ষা শেষ হবে আগামী 30শে ডিসেম্বরে। তো চলুন আমরা রুটিনে চলে যাই, সরাসরি রুটিনে চলে যাই। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে যে রুটিন প্রকাশ করেছে এইচএসসি পরীক্ষা, সেটা আমরা দেখে নিই। পদার্থবিজ্ঞান পরীক্ষা হবে আগামী 2 ডিসেম্বরের প্রথম পদার্থবিজ্ঞান পরীক্ষা দিয়ে শুরু হবে সকালে, সকাল 10টা থেকে 11:30 পর্যন্ত পরীক্ষা হবে, আর বিকালে 2টা থেকে 3:30 পর্যন্ত পরীক্ষা হবে, 1.5 ঘন্টা করে পরীক্ষা। বিকালে পরীক্ষা হবে সাধারণ বিজ্ঞান, খাদ্য পুষ্টি বিজ্ঞান প্রথম পত্র, সাধারণ বিজ্ঞান এবং খাদ্য পুষ্টি বিজ্ঞান প্রথম পত্র, খাদ্য লঘু সঙ্গীত প্রথম পত্র এবং খাদ্য পুষ্টি প্রথম পত্র পরীক্ষা হবে। তো বন্ধুরা, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দেওয়া থাকবে, প্রোগ্রামটি, এই যে এইচএসসি পরীক্ষার যে রুটিন প্রকাশ করেছে এই রুটিনটি আমি দিয়ে দেবো, লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দয়া করে ডাউনলোড করে নেবেন। তারপরে থাকবে 5শে ডিসেম্বর পরীক্ষা থাকবে, 2 তারিখের পরে 5 ডিসেম্বর, তারপর 6 ডিসেম্বর, 7 ডিসেম্বর, 8 ডিসেম্বর, 9 ডিসেম্বরে এবং 12 ডিসেম্বর এবং 13 ডিসেম্বর, 15 ডিসেম্বর, 19 ডিসেম্বরে, 20 ডিসেম্বর, 21 ডিসেম্বর, 22 ডিসেম্বর, 23 ডিসেম্বরে পরীক্ষা হবে, 27 ডিসেম্বরে পরীক্ষা হবে, 28 ডিসেম্বরে পরীক্ষা হবে, এরপর 30 ডিসেম্বরে পরীক্ষা হয়ে পরীক্ষা শেষ হবে। 30 ডিসেম্বরে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র ও সমাজকর্ম দ্বিতীয় পত্র সকালে, বিকালে ক্রিয়া দ্বিতীয় পত্র পরীক্ষা হয়ে শেষ হবে এইচএসসি পরীক্ষা। তো বন্ধুরা, এই ছিল সর্বশেষ নিউজ যে অবশেষে এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করলো সরকার, যা আগামী 2 ডিসেম্বরে শুরু হয়ে 30 ডিসেম্বরে শেষ হবে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।